বন্ধুরা, আমাদের সবার জীবনে লাকি এবং আনলাকি মোমেন্টস তো অবশ্যই এসেছে, কিন্তু আপনি কি কখনো পৃথিবীর এমন লাকিস্ট মানুষদের দেখেছেন যাদের দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন, আর আপনার মুখ থেকেও এই কথাই বের হবে যে ভাই, এর থেকে ভালো লাক আর কারো হতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিও দেখে আপনারা সবাই অনেক মজা পাবেন। তো চলুন শুরু করছি আমাদের আজকের এই ভিডিও, মোস্ট লাকিস্ট পিপল কট অন ক্যামেরা। বন্ধুরা, আপনারা অনেকে এমন মেশিন হয়তো দেখেছেন যেখানে এই লোহার রড বানানো হয়। এমনই একটা ফ্যাক্টরিতে এই লোহার রড বানানো মেশিন তার ভিতর থেকে বের হওয়া মেটালকে বাইরে ছুড়তে থাকে, আর এর থেকে এক লোক অল্পের জন্য বেঁচে যায়। সে যদি আর এক সেকেন্ড সেখানে দেরি করত, তাহলে এই লাল মেটাল হয়তো তার উপরই পড়ত। এখানে এই সব ওয়ার্কার্স ছাদ বানানোর জন্য ছাদের উপর কাজ করছিল, কিন্তু আশঙ্কায় এই ছাদের উপর থেকে এই সব কংক্রিট নিচে মাটিতে পড়ে যায়, আর এই ওয়ার্কার্স খুঁটি ধরে দাঁড়িয়ে যায়। যদি এই ওয়ার্কার্স গুলো এই জালের উপর দাঁড়িয়ে থাকতো, তাহলে হয়তো তারা নিচে পড়ে যেত। এই লোকটি দেওয়াল ভাঙার জন্য দড়ি দিয়ে বেঁধে টানতে থাকে, কিন্তু দেওয়ালের ওজন অনেক বেশি হওয়ার কারণে যখন এই দেওয়াল ভেঙে ছাদের উপর পড়ে, তখন তার সাথে ছাদও ভেঙে যায়। কিন্তু এখানে এই ব্যক্তিও তার ভাগ্যের জোরে অল্পের জন্য বেঁচে যায়। এখানে এই ছেলে তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য সেই মেয়ের সামনে এই স্টান্ট করে, কিন্তু স্টান্ট করার চক্করে ছেলেটার মাথায় এই খুঁটি লাগতে পারত, তারপর করতে পারত বেডে শুয়ে শুয়ে তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস। এখানে এই সিমেন্টের খুঁটি এক ক্রেন ড্রাইভারের ভুলের কারণে কারের ওপর পড়ে যায়, কিন্তু এই খুঁটি কারের শুধু বনেটে গিয়েই লাগে। যদি এই খুঁটি কারের ড্রাইভিং সিটের উপর পড়ত, তাহলে হয়তো এই কারে বসা কেউই হয়তো বাঁচত না, কারণ এই সিমেন্টের খুঁটির ওজন অনেক বেশি ছিল। তো বন্ধুরা, এই লাকিস্ট কাপলের জন্য একটা লাইক তো অবশ্যই দিবেন। এখন বন্ধুরা, এই লোকটি ঘোড়ার উপর থেকে উল্টে পড়ার বদলে আবার ঘোড়ার উপরে বসে পড়ে। বন্ধুরা, এটাকে কেউ জাদু বলবেন নাকি লাক বলবেন যে তিনি ঘোড়ার উপর থেকে নিচে পড়ার থেকে বেঁচে যায়? এখন বন্ধুরা, নেক্সট ভিডিও ক্লিপ দেখার পর আপনারাই বলবেন, ভাই এর থেকে লাকি তো পৃথিবীতে আর কেউ হতেই পারে না। যেখানে এই হাঁসটি কুমিরের একটি দলের ভিতর চলে যায়, কিন্তু সেখান থেকে সে দুটি কুমিরকে ফাঁকি দিয়ে আবার ফিরে আসে, আর কুমিরও তার উপর আর অ্যাটাকও করে না। তো বন্ধুরা, এই হাঁসের থেকে বেশি লাকি আর কে হতে পারে আমাকে নিচে কমেন্ট করে বলবেন। এই লোকটি কুড়ালকে বোর্ডে মারে, কিন্তু আশঙ্কায় এই কুড়াল আবার তার কাছেই ফিরে আসে। তার ভাগ্য ভালো ছিল যে ওই কুড়াল ফিরে আসার সময় এই লোকটি দেখেছিল, না হলে কুড়াল হয়তো তার মাথায় গিয়ে লাগত। আর কুড়ালটি ফিরে আসার পর এই লোকটি সেটাকে ক্যাশও ধরে ফেলে। এখানে এই তিন মহিলা রাস্তা পার হওয়ার জন্য গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু সামনে যাওয়ার সময় এই সব মহিলা তাদের রাইট সাইডে দেখছিল, লেফট সাইডে তো এদের মধ্যে কেউ খেয়ালই করেনি। যখনই তারা রাস্তার কিনারে গিয়ে পৌঁছায়, তখনই তাদের একজনের গা ঘেঁষে একটা গাড়ি চলে যায়। যদি এখানে এক সেকেন্ডেরও এদিক সেদিক হতো, তাহলে এখানে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। এখানে এই কার গাছ পড়ার থেকে শুধু এক সেকেন্ড আগে সামনে চলে যায়। যদি এই কার এক সেকেন্ডও লেট হতো, তাহলে হয়তো এই গাছ কারের উপরই পড়ে যেত, আর তারপর ওই কারের কি হতো এটা তো আমরা সবাই বুঝতেই পারছি। এখানে আপনি এই ই রিক্সা ড্রাইভারের স্টান্ট দেখতে পারবেন যে কিভাবে এই ড্রাইভার তার ই রিক্সাকে পড়ে যাওয়ার থেকে বাঁচায়। তার এই ই রিক্সা পড়ে যাচ্ছিল, কিন্তু তারপরও সে তার ই রিক্সাকে বাঁচিয়েই নেয়। এখানে এই লোকটি বরফের উপর দিয়ে স্লাইড করে যাচ্ছিল, তখনই আশঙ্কা তার ওজনের জন্য বরফের এক টুকরো নিচে নদীতে পড়ে যায়, আর সে দ্রুত সেই বরফের টুকরো থেকে লাফ দিয়ে সামনের বরফের টুকরোর উপর চলে যায়। তো বন্ধুরা, এর থেকে লাকি মানুষ আর কে হতে পারে? এই লোকটি ছাদের উপর লেগে থাকা মাটি ছুটাতে যাচ্ছিল, কিন্তু যখনই সে এই মাটি ছুটানোর জন্য উপরে ওঠে, তখনই সব মাটি এমনিতে নিচে মাটিতে পড়ে যায়। কিন্তু এই জায়গায় তার ভাগ্য ভালো ছিল যে সে আগেই তার মাথার উপরের মাটি ছুটিয়েছিল। যদি তার মাথার উপরের মাটি লেগে থাকত, তাহলে হয়তো সেই মাটি তার মাথার উপরেই পড়ত। এই ঘরে দাঁড়ানো ব্যক্তি আরামে ফোনে কথা বলছিল, যখনই সে এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে চলে যায়, তখনই আচমকা ঘরের ওয়াটার ট্যাঙ্ক ফেটে যায় এবং সব রেড পানি বাইরে চলে আসে। এই ব্যক্তিটির ভাগ্য ভালো ছিল যে সে আগে সেখান থেকে বের হয়ে গিয়েছিল। এখানে এই মহিলা একটি গাছ কাটছিল, আর গাছ কাটা শেষ হতেই সেটা একদম তার মুখের কাছ দিয়েই পড়ে যায়। যদি এই মহিলার ফেস আর একটু সামনে থাকতো, তাহলে হয়তো এই গাছ তার মুখে গিয়েই লাগত। বন্ধুরা, আমরা সবাই এটা মানি যে যে ব্যক্তি রেসে একবার পিছনে চলে যায়, সে কখনো রেস জিততেই পারবে না। কিন্তু এখানে এই রেসে তো এই কথা একদম উল্টো হয়ে যায়, যেখানে এই রেসের সব আগে যাওয়া লোক আচমকায় পড়ে যায়, তাদের মধ্যে সবার পিছনে থাকা এই ছেলে সহজে এই রেস জিতে নেয়।
তো বন্ধুরা, এই ক্লিপ দেখার পর আপনাদের বলতে হবে যে ভাগ্য বলেও কিছু রয়েছে। এখানে এই ট্রাক স্লিপি রোডে গোল গোল ঘুরে পিছনের দিকে যাচ্ছিল। রোড পিছলে হওয়ার জন্য ট্রাক থামছিল না, কিন্তু যখনই এই ট্রাক ব্লু কালারের কারের কাছে চলে আসে তখনই এই ট্রাক স্লিপ হওয়া বন্ধ হয়ে যায়। যদি এই ট্রাক আরো স্লিপ হতো তাহলে এই ব্লু কালারের কার পুরোপুরিভাবে ড্যামেজও হতে পারত। এখন এখানে এই লেডি রিপোর্টারকে দেখেন, যে কিনা রিপোর্টিং করতে এত বেশি বিজি যে সে ট্রাফিককেই ভুলে গিয়েছে যে ট্রাফিক নামেও কোনো কিছু রয়েছে। এই লেডি রিপোর্টিং করতে করতে রোডে চলে যায়, আর তারপর তার একদম পাশ দিয়েই একটা ট্রাক চলে যায়। এমনটাই এই রিপোর্টারের সাথে হয়েছে, যে কিনা রাস্তার কিনারায় দাঁড়িয়ে রিপোর্টিং করছিল, আর তার একদম গা ঘেঁষেই বাস চলে যায়। এখানে এই কার ড্রাইভার অনেকগুলো কারের মধ্য দিয়ে কিভাবে তার কার নিয়ে যায় এটা দেখার পর তো আপনি অবাক হয়ে যাবেন। দেখুন কিভাবে এই কার ড্রাইভার তার কারকে এতগুলো কারের মধ্য দিয়ে সহজেই নিয়ে গেল। এখানে এই ট্রাক ড্রাইভার তার ট্রাকের একটা বক্স কিভাবে ব্রিজের নিচ দিয়ে নিয়ে গেল এটা দেখে আপনি হয়তো চমকে গিয়েছেন। ট্রাক উঁচু হওয়ার জন্য হয়তো ব্রিজের সাথে ধাক্কা খেত, কিন্তু লাকিলি ট্রাক ড্রাইভার এই ট্রাকের বক্স সহজে ব্রিজের নিচ দিয়ে বের করে নেয়। এটা দেখার পর মনে হচ্ছে যে এই ট্রাকের ড্রাইভার ট্রাক চালানোয় অনেক বেশি এক্সপার্ট। তো বন্ধুরা, এই লাকিস্ট মানুষদের মধ্যে সবচেয়ে লাকি কাকে মনে হয়েছে? আর আপনার লাইফে কি কখনো এমন লাকিস্ট মোমেন্ট হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। যদি আপনার এই ভিডিও ভালো লাগে এবং আপনি সামনেও এমন আরও ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমাদের ফিউচার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।